ভুলাবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম প্রশ্নটি করেন মোহাম্মদ মুতাসিম বিল্লা নামে এক নাগরিক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন আমার এমপি ডট কমকে আমার নির্বাচনী এলাকার সর্বস্তর জনগণের পক্ষ থেকে এবং আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় নির্বাচনী এলাকার জনগণের সরাসরি প্রশ্ন এবং উত্তর প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের প্রশ্নদাতা মোতাসিম বিল্লা চমৎকার একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নের সাথে আমি একমত ঘোষণা করি আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ এই উপকূলীয় অঞ্চলের মানুষ হিসাবে আমাদের সকলের দাবি ছিল শুধু মোতাসিম বিল্লা নয় সর্বস্তরে ছাত্রছাত্রী অভিভাবকদের দাবি ছিল যে ভোলাতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা অদা দিয়েছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভোলাতে প্রতিষ্ঠিত করবে আমরা আমাদের প্রিয় অভিভাবক যিনি আমাদেরকে এই ভোলা জেলার মানুষকে তথা সারা বাংলাদেশের মানুষকে আগলে রাখেন জনাবালা আলাস তুফা ইলেন তার উদ্যোগে তার নেতৃত্বে আমরা তিনজন তরুণ সংসদ সদস্য আমি নিজে নৈনবী চৌধুরী শাওয়ান এবং আবদুল্লাহ ইসলাম জ্যাকব আমরা ব্যাপক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি যাতে এই সরকারের মেয়াদে আমরা এই বিশ্ববিদ্যালয়ের কাজটা শুরু করতে পারি তো আমি ভোলা জেলার মানুষ হিসাবে সন্তান হিসাবে আমি আশ্বস্ত করতে চাই আমাদের প্রিয় অভিভাবকের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর শফিকুল গনি আসিফ